সুপ্রিয় দর্শক ও শ্রোতা, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাজ ডিডি ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। সর্বশেষ খবর নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রথম আলো, ক্রিমিয়া রাশিয়া সংযোগ সেতু ধসে ইউক্রেনীয়দের উল্লাস। বিস্ফোরণে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের সেতুতে ধস হওয়ায় উল্লাসে মেতেছেন ইউক্রেনীয়রা। ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ মনোব্যাংক ইতিমধ্যে নতুন একটি ডেবিট কার্ড ইস্যু করেছে। কার্ডে ক্ষতিগ্রস্ত সেতুর ছবি দেওয়া হয়েছে। টুইটারেরও ধসে পড়া সেতুর ছবি শেয়ার করেছেন অনেকে। ইত্তেফাক, সরকারকে সরানো ছাড়া আর কোনো পথ খোলা নেই বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে, ফলে এই সরকারকে সরানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই সরকারের কাছ থেকে মুক্তি পেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা ছাড়া গত্যন্তর নেই। সেই নির্বাচনে জনগণ যাদের চান তারাই ক্ষমতায় আসবে। জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত দুই, যুগান্তর। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের গ্রিল শেডের ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। শনিবার বিকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকার পরিষদের 24 নেতা কর্মী কারাগারে সমকাল। তারপরে একটা ভিডিও আছে, আপনার ফাহাদের স্মরণ সভা ছাত্রলীগের মামলায় হামলায় পণ্ড, আমরা একটু ভিডিওটা দেখি। তারপরে ছাত্রলীগের দায়ের করা দুই মামলায় ঢাবিতে আবরার ফাহাদের স্মরণ সভা ছাত্রলীগের হামলায় পণ্ড। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামও এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 11 অক্টোবর ছাত্র অধিকার পরিষদের 24 নেতা কর্মীদের জামিন শুনানির দিন ধার্য করেন আদালত। নদীতে শিঙি ও কুমিরের লড়াই জিতলোকে, ভিডিও ভাইরাল। ভিডিওটা আমরা একটু দেখে আসি। শিঙি নদীতে গোসলে নেমেছে মনের আনন্দে, স্নান করবে, শীতল করবে উত্তপ্ত দেহ, কিন্তু কুমির পিছে ধাওয়া করছে এবং ঝাঁপিয়ে পড়ল শিঙির উপরে। বাংলাদেশ প্রতিদিন, সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। সরকার ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ
পূর্ণ করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মীর প্রতীক। শনিবার সকালে চট্টগ্রামে মিট দ্য প্রেসে এমন অভিযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল্লাহ আল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ হাসান সাকিব, চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইকবাল, সেক্রেটারি মামুন জোয়ারদার প্রমুখ। ইব্রাহিম অভিযোগ করে বলেন, এই সরকার ব্যর্থতার ষোলপালা পূর্ণ করেছে, তাদের এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও দলগুলোর দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি, অবিলম্বে সকল মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।